স্বাধীনতার মহান স্থপতি জাতির্পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া সম্মিলিত কওমী মাদ্রাসার উদ্যোগে ইচাকালি মাদ্রাসায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতির্পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বৃহস্পতিবার দুপুরে উলামায়ে কেরাম ও কোরআনে হাফেজদের মাধ্যমে পবিত্র খতমে কোরআন আদায় করা হয়। এরপর বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খতমে কোরআন ও আলোচনা সভার পর বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে জাতির্পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা ও তথ্য সম্প্রচার মন্ত্রী, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডক্টর হাসান মাহমুদ এমপির সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। দেশের শান্তি সমৃদ্ধি ও উন্নতির জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কোদালা মাদ্রাসার পরিচালক আল্লামা মুফতি আব্দুল কাদের। ইচাকালী মাদ্রাসায় আয়োজিত আলোচনা সভা, খতমে কোরআন ও দোয়া মাহফিলে অংশ নিয়েছেন রাঙ্গুনিয়া উপজেলার 27টি কওমী মাদ্রাসার পরিচালক ও শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটি আল্লামা মুফতি আব্দুল কাদের সভাপতিত্বে মাওলানা নাসিরুদ্দিনের সঞ্চালনায়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চন্দ্রগোনা কদমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস আজগর। অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইচাকালী রহমানিয়া ইউনিসিয়া মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, সরপাটা মেহেরিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা আনাস মাদানী, উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি বদিল খাইর চৌধুরী লিটন, রায়কালী মাদ্রাসার পরিচালক মাওলানা নুরুল আজিম, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইসহাক সৌদাগর, কবির আহমদ মেম্বার আজিজুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ দিদারুল আলম, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হাসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাসুদ রানা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নিজামুদ্দিন সহ এ সময় আরো উপস্থিত ছিলেন চন্দ্রগোনা ইউনিসিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা নেজামুদ্দিন, মোয়াবিনুল ইসলাম মাদ্রাসার পরিচালক মাওলানা আবুল বায়ান, ইসাকালী মাদ্রাসার পরিচালক মাওলানা মাসুকুর রহমান, আল কোরআন এডুকেশনাল একাডেমির পরিচালক মাওলানা নাজমুল হক চৌধুরী, মাওলানা মোহাম্মদ ফারুক, সুখবিলাস পিপলস ইসলামিক একাডেমির পরিচালক মাওলানা মোহাম্মদ ইদ্রিস, বনগ্রাম মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন, ফুলবাগিচা মাদ্রাসার পরিচালক মাওলানা নাসিরুদ্দিন, খন্ডলিয়াপাড়া মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা মঈনুদ্দিন, বেতাগী মাদ্রাসার পরিচালক মাওলানা আমিনুল হক, মুরাদনগর মাদ্রাসার পরিচালক মাওলানা ফয়েজুর রহমান বয়ানি, ইসলামপুর মাদ্রাসার পরিচালক মাওলানা নুরুল আমিন, বরকোলা মাদ্রাসার পরিচালক মাওলানা রফিকুল ইসলাম, উত্তর বনগ্রাম মদিনাতুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি ইমরান, রহমানিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ খুরশিদ আলম, বক্কুত্তর মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ উসমান, ইচাকালী মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা নুরুল ইসলাম, মাওলানা মুবিনুল হক, মাওলানা আবদুল্লাহ, আওয়ামী লীগ নেতা নুরুল কবির রাজু, কৃষক লীগ নেতা নেজামুদ্দিন চাষী, ছাত্রলীগ নেতা রাসেল রাসু সহ অনেকে। রাঙ্গুনিয়ার সুনামধন্য ওলামাইয়া কেরামগণ সহ আজকের আমি মহান রব্বুল আলামিন একটু আগে আমার আল্লাহ
আল্লাহ সম্পূর্ণ দত্তকে আল্লাহ।